হ্যালো গাইস, এই মুহূর্তে কোথায় চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ। স্টেশনটার আশপাশ দেখেই ভাই একটা গরম গরম ব্যাপার লাগছে। গরম গরম ব্যাপার মানেই কে তোমরা জানো? বাংলা সিনেমার গরম ব্যাপার মানে জিদ্দা আর কি। আরেক দাদাকে পেয়েছি, আমরা এক্ষুনি জিদ্দাকে দেখলাম, তাই তো গাড়িতে করে বেরিয়ে গেল। টাটা দিবে, দুই তিন চার জিদ্দা না। হ্যালো গাইস, এই মুহূর্তে কোথায় চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ। স্টেশনটার আশপাশ দেখেই ভাই একটা গরম গরম ব্যাপার লাগছে। গরম গরম ব্যাপার মানেই কে তোমরা জানো? বাংলা সিনেমার গরম ব্যাপার মানেই জিদ্দা আর কি। তোমরা আগের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছিলে, এই ভিডিওতে আবার একটা জিদ্দার বাড়িকে নিয়ে এবং আরও ইউনিক কিছু কন্টেন্ট নিয়ে ভিডিও আসতে চলেছে। জিদ্দার ফ্যানরা থেকে যাও, ভিডিওতে অনেক মজা পাবে। তোমাদের এবারে স্পষ্ট দেখিয়ে দিই, ওই ওভারব্রিজ ধরে মোটামুটি এইখান দিয়ে নেমে এসে এই রয়েছে টিকিট কাউন্টার এপারে, এবং এই গেটটা দিয়েই তোমরা ঢুকে যাবে একেবারে স্পষ্ট ওভারব্রিজ থেকে নেমেই গেট। তো এই হচ্ছে সেই চিলড্রেন্স পার্ক, রাস্তা দিয়ে হেঁটে গেলেই দেখতে পাবে, কাউকে জিজ্ঞেস করলে পেয়ে যাবে চিলড্রেন্স পার্ক। আর এই সোজা রাস্তা ধরে হেঁটে যেতে হবে। তোমাদেরকে বাংলা সুপারস্টার জিদ্দার বাড়ি নিয়ে যাচ্ছি। আর তোমাদের এক্সাইটমেন্টটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না। এক্সাইটমেন্ট কোথায় বস? ভাই সাহেব, অবশেষে খুঁজতে খুঁজতে জিদ্দার বাড়ি চলে এলাম, আর এবং সামনেই রয়েছে জিদ্দার বাড়ি, এখন তোমাদেরকে দেখাবো। আর আলাদাই ফিলিংস। রাবণরা মরে না সেটা জেনেও প্রতি বছর তাদেরকে পোড়ানো হয়, তবুও রাবণ মরে না। ওম ভূর্ভুবঃ স্বঃ, আর আজ রাম নবমীর দিন আমি আপনাকে পোড়াবো। সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আমরা সেই দাদুকে পেয়ে গেছি জিদ্দার বাড়ির পাশে। আগের বারে ভিডিও করতে চেয়েও আমরা করতে পারিনি, চলে যেতে হয়েছিল। কেমন আছে বলো দাদু? ভালো আছো? আর এক মানে জিদ্দার বাড়ির পাশেই তো তোমার দোকান, কোথা থেকেই ছিল আগে থেকে? আর জিদ্দার একদম ওই বাড়ির সামনেই তোমার দোকান ছিল, তাই তো? আচ্ছা, আর তোমার কি জিদ্দার সাথে কোনোদিন দেখা হয়েছে? কোনোদিন দেখা হয়নি। ওনার বাবা মা ও সব তো দেখা গাড়ি ভিতরে বসলো, বেরিয়ে গেলো, আবার ঢুকলো, বেরোলো। আচ্ছা, কি বলছে দাদু? গাড়িতে যায় হেঁটে বেরোয় পাশে জিদ্দার আগে ছিল, আগেকার মানুষদের সিনেমা দেখতো, এখনকার কালো সিনেমা দেখো না। বন্ধুরা, এই গাড়িতে করেই জিদ্দা বেরোচ্ছে। তোমরা দেখো জিদ্দার গাড়ি, এবং এই গাড়িতে করেই জিদ্দা বেরোচ্ছে। পরিষ্কার জানলার কাছ দিয়ে টাটা দিয়েছে দেখা গেছে। এই দেখো, এখানে পুলিশ কাকু এসে আমাকে হাত নেড়ে বলবে ভিডিও না করতে, তোমরা সেটা দেখো। তাই আমি ভিডিও বন্ধ করে দেবো, কারণ আমার জন্য ওনার কোনো অসুবিধা হোক আমি চাই না। আমি ছবি তোলার জন্য বলছিলাম, জিদ্দা নামেনি ঠিকই, কিন্তু গাড়ির ভিতর থেকে পরিষ্কার টাটা দিয়েছে এবং সেটা সবাই দেখেছে, এবং আমি খুবই লাকি এটার জন্য। আর একটা জিনিস এখানে তোমাদের দেখাই, দেখো জিদ্দার ম্যানেজার কিংবা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একটা দিদি, মানে যে দিদি সেই দিদি এই গাড়িতে বেরোচ্ছে, তোমরা দেখো। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন
গল্প শোনাবি আই। জিদদার গাড়ি বেরোবা মাত্র কিন্তু এই গাড়িটা বের হয় এবং চলে যায়। দাদা জিদদার বাড়ির সামনে কাজে এসেছে, কেমন লাগছে? দেখেছি ডাইরেক্ট ফোন থেকে। আচ্ছা, মানে উপরে বেরিয়েছিল মোটামুটি সঙ্গীতের জন্য ওয়েট করছো? আচ্ছা আচ্ছা, কিন্তু ছবি উঠবে না, ছবি হ্যাঁ টাটা করে গেল। আমার সবচেয়ে প্রিয় পার্ট ছিল জিদদা সবচেয়ে বড় অ্যাসিস্ট্যান্ট এবং সবচেয়ে বড় কাছের বন্ধু সোমনাথদা। বর সিনেমায় অ্যাক্টিং করেছে, প্রচুর সিনেমায় অ্যাক্টিং করেছে, সব সিনেমায় প্রায়। এই যে দেখো সোমনাথদা বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে এবং আমার সাথে একটা ছবিও তোলে, কিন্তু কোনো ভিডিও বাইট দেবেন না বলেন চেঙ্গিজ সিনেমা রিলিজের আগে। তোমরা নিশ্চয়ই এবার বুঝতে পেরেছো কে এই সোমনাথদা, আশা করি সবাই বুঝতে পেরেছো, এবং আমি খুব লাকি যে আমি সোমনাথদার সাথে ছবি তুলতে পেরেছি। চেঙ্গিজের আজকাল হয় না, চেঙ্গিজের যুগ হয় যুগ এরা। আমার মতো এখানে আরো এক দাদা দেখা করতে এসেছিল, দাদাও কি জিদদার ফ্যান? অবশ্যই। মানে কোথা থেকে আসছো তুমি? হাওড়া থেকে। হাওড়া থেকে আসছো জিদদার সাথে দেখা করতে? আর দেখা হলো না, এটা কি খারাপ লাগছে? খুবই আসতে হলো দাদা, দেখতে লাগছে সব সাইকেল বেরিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমার একদম সামন দিয়ে গাড়িতে ইভেন গাড়িতে ভিডিও করছিলাম, স্যার বারণ করলেন বলে আমি ভিডিও করতে পারি। তো তুমি চেঙ্গিজের জন্য কত টাকা ওয়েট করতে পারো? খুবই এক্সাইটেড আছি এই কিছু নিতে, এটাই কবে আসবে অত আসবে। আচ্ছা, তো দিলাই অপেক্ষে আছি আগামীকাল দেখা যাবে। বা গান টানগুলো কেমন লাগবে? মানে ফাটাফাটি আছে, আর হিন্দিতে আসতে চলেছে দাদা কথা? একদম দেখতেই হবে, আপনারা সবাই অবশ্যই দেখবেন, যারা দুইটাকে ভালোবাসেন ভালোবেসে দেখবেন, অবশ্যই আপনি দেখবেন, খুবই ভালো লাগবে। এখন হয়ে যাক, 1 2 3 4 জিদদা সুপারস্টার। চলো আরেকবার, 1 2 3 4 জিদদা সুপারস্টার, জিদদা সুপারস্টার। চলো, আর তুমি এই কোথায় এলে? তাই তো দেখা হয়। তো আমরা সবাই একদিন হয়তো জিদদার সাথে ছবি তোলার, যারা জিদটা নাচি স্বর্ণপুরম, আর এই জায়গাটা থেকেই কিন্তু গাড়িটা বেরিয়ে গেল। মানে সিরিয়াসলি, ভাগ্যে থাকলে অনেক কিছু হতে পারতো, এইখান দিয়েই গাড়িটা বেরোলো, গেটটা। ও মাই গড, আজকে জিদদাকে পুরোপুরি সামন থেকে দেখেছি ভাই, আলাদাই আনন্দ লাগে। সিরিয়াসলি মুগাম্বো খুশু, আর জিদদাকে সামন থেকে দেখে নিয়েছি, বস ছবি হয়তো ওঠেনি। আর তখনও ভিডিওটা করছিলাম জিদদা গাড়িতে বসে, পরিষ্কার তোমাদের ভিডিওটা দেখাতে পারতাম, বাট যিনি গাচ্ছিলেন তিনি বারণ করলেন, আর যেটা বারণ করছে সেটা বেকার করে লাভ নেই। বাট তারপরে জিদদার অ্যাসিস্ট্যান্ট সম্ভবত গাড়িতে বেরোলেন, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সেইটা কিন্তু আমি ভিডিও করেছি, আর ভিডিওতে তোমাদের সামনে তুলেও ধরেছি। আর আবারও বলছি, যারা নতুন দেখছো ভিডিওতে লাইক করে দাও, জিদদার ফ্যানরা চেঙ্গিজের জন্য কারো ওয়েট করছো কমেন্ট করো। সবচেয়ে বড় কথা ভাই, জিদদা আমাকে টাটা দিয়েছে আর কার সাথে ছবি তুলেছি দেখো, জিদদার সবচেয়ে বড় বন্ধু, সবচেয়ে বড় বেস্ট ফ্রেন্ড সোমনাথদা, যে জিদদার সাথে বর সিনেমায় সব সিনেমায় অ্যাক্টিং করে, প্রায় সিনেমায় থাকে, তোমরা সবাই চেনো। ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর আমি বাবার মাথায় হাত দিই না ভাই। চলো টাটা।